সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নোয়াদিয়া খোসাখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষ শ্রেণীর ইসলামের ইতিহাস বিষয়ের পাঠ আলোচনা করতে চাচ্ছি। সকল শিক্ষার্থীবৃন্দকে আমার পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই করোনা আর সময়ে যে যেখানেই আসো, যেভাবেই আসো না কেন, সুস্থ থাকতে পেরেছো, এই জন্য মহান রব্বুল আলামিনের নিকট আমরা সকলেই নিজে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই করোনার সময়ে নিজেকে সুস্থ রাখতে পেরেছ, নিজের আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ রাখতে পেরেছে, এবং সকলকে, আমাদেরকে সকলকে এই প্রতিষ্ঠানে এই যে লাইভ ক্লাস করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি। আমি শুরু করছি আজকের এই পাঠের আলোচ্য বিষয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ একটা ইসলামের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধে কাফেররা পরাজিত হয়েছিল। পরবর্তীতে মুসলমানরা মানে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দ্বিতীয়বার কাফেরদের আক্রমণের প্রতিহত করার উদ্দেশ্যে তারা উহুদের যুদ্ধের সম্মুখীন হইল। যাই হোক, এই উহুদের যুদ্ধকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু আমরা যেটা যেই যে দিকগুলো আমরা তুলে নিয়ে আসতে পারবো, এই উহুদের যুদ্ধ থেকে আমরা কী কী বিষয় শিখতে পারবো, প্রথম এই জিনিসগুলোই আমরা আজকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে আমরা সেটাকে বর্তমান এবং ভবিষ্যতে চলার পথ নির্দেশনা আমরা মেনে নিব, অনুসরণ করে নিব। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, উহুদের যুদ্ধের মূল কারণগুলো কী কী, পটভূমিটা কী, পটভূমিটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনা হিজরত করলেন। হিজরতের পরে মানে কুরাইশরা মুসলমানদেরকে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় বিতাড়িত করেও তারা ক্ষান্ত হন নাই। তারা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল তাদের নেতৃত্বর লোভে। তখন তারা কি করলো, যে মানে 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ সংঘটিত হলো, সেই যুদ্ধে মুসলমানরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মানে জয়লাভ করলেন এবং কুরাইশরা ওই যুদ্ধে পরাজিত হলেন। ওই পরাজয়ের গ্লানি তারা কোনোভাবেই মেনে নিতে না পেরে তারা পরবর্তী বছর সিরিয়ার বাণিজ্য উপলক্ষে তাদের যত টাকা লাভ হয়েছিল সকল বাণিজ্যিক অর্থ ওই যুদ্ধে ব্যয় করার উদ্দেশ্যে তারা তাদের ওই যে বীর নেতাদের যুদ্ধে মানে যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন বীর নেতৃবৃন্দ, তাদের সন্তানরা, তাদের অনুচর সন্তানরা প্রতিশোধ নেওয়ার জন্যে তারা কী করলেন, পরবর্তী বছর তৃতীয় হিজরিতে 625 খ্রিস্টাব্দে পুনরায় মক্কার অদূরে 3-4 মাইল দূরে উহুদ নামক প্রান্তরে তারা উপস্থিত হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা জানলেন। জানার পরে তাদেরকে প্রতিহত করার জন্য মুসলিম শিবিরের সকল সৈন্যদেরকে আহ্বান করলেন, তোমরা কি করো, সবাই জুমার নামাজের সকলকে ডাকলেন। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব পেশ করলেন যে আমরা এবার আমরা মদিনার অভ্যন্তরে থেকেই আমরা কি করব, কুরাইশদের আক্রমণ প্রতিহত করব। কিন্তু বদরি সাহাবা অতি উৎসাহিত হয়ে তারা কি করলেন, যে না, এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারলো না। তারা বলতেছেন যে না, আমরা যদি মক্কার মদিনার ভিতরে থেকে অভ্যন্তরে দেশের মদিনার ভিতরে থেকে আমরা কি করে প্রতিহত করি কুরাইশ থেকে, তাহলে কুরাইশটা আমাদেরকে কীভাবে দুর্বল ভাববে এবং আমাদেরকে কাপুরুষ ভাববে, আমরা কি করব, আমরা মদিনার বাইরে যেই আমরা তাদেরকে প্রতিহত করব। অতি উৎসাহিত যুবকের অনুপ্রেরণায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মতের ভিত্তিতেই তিনি সে যুদ্ধে রাজি হয়ে গেলেন। মক্কা ছেড়ে মদিনার
আর যে মদিনা ছেড়ে এই যে উহুদ পাহাড়ের নিকটবর্তী মানে মুসলমানদের শিবির স্থাপনের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 অনুচারী অনুচর সহ কি করে রওনা দিলেন। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি কি করলেন 300 অনুচর সহ ওইখান থেকে পশ্চাৎ প্রসরণ করলেন পথিমধ্যে থেকে। তখন বাকি রইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মাত্র 700 সৈন্য। তিনি এই 700 সৈন্য নিয়ে সেই উহুদের প্রান্তরে কাফেরদের 3000 সৈন্যের মোকাবেলা করার জন্য প্রস্তুত হলেন। এই যে প্রস্তুত হয়ে তিনি কি করলেন যুদ্ধ প্রতিহত চিন্তা করে তিনি কি করলেন অগ্রসর হলেন। অগ্রসর হয়ে তিনি কি করলেন যুদ্ধ মানে শুভ যুদ্ধের যুদ্ধ করার জন্য কাফেরদেরকে প্রথমে মল্লযুদ্ধের আহ্বান জানান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈনিকদেরকে মুসলিম শিবিরে এমন সুন্দরভাবে সৈন্য সন্নিবেশ করলেন যাতে মানে কোনো অবস্থাতেই কাফেররা জয়লাভ করতে না পারে। ঠিকই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে সৈন্য সন্নিবেশ করলেন যাতে কাফেররা জয়লাভ করতে পারে নাই এবং তারা পারেও নাই। কিন্তু তিনি একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতেই কি করা যাবে না যুদ্ধের স্থানের নেতার আদেশ আর মানে আদেশ না দেওয়া পর্যন্ত কেউ যার যার স্থান ত্যাগ করবে না। কিন্তু প্রথম মল্লযুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলেন তখন কি করলেন এই কাফেররা যখন মানে পরাজিত হইতে শুরু করলেন দিগ্বিদিজ্ঞান শূন্যে ছুটতে লাগলো ঠিক তদ্রূপ ওই মুহূর্তেই মুসলিম যে আবদুল্লাহ ইবনে জাহাস আবদুল্লাহ ইবনে জাহাস তিনি কি করলেন যুদ্ধের স্থান ত্যাগ করে কি করলেন তিনি ওই যে মানে ওই গানিমতের মাল সংগ্রহে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। ওদিকে সুচতুর খালেদ বিন ওয়ালি তিনি এই ঘটনা দূর থেকে অবলোকন করলেন। মুসলিম শিবিরের মধ্যে কি করলো হজবরল হয়ে শুরু হয়ে গেল। তখন এই যে পশ্চাৎ দিক থেকে ওই গিরিপথ প্রান্তরে কি প্রান্তর দিয়ে কি করলেন আব্দুল খালেদ বিন ওয়ালিদ ঢুকলেন এবং মুসলিম শিবিরের ছত্র হজবরল অবস্থানের মধ্যে কি করলেন আক্রমণ চালালেন। এই আক্রমণের পশ্চাতে কি করা হলো যে মুসলিম শিবিরের মধ্যে আবার পুনরায় ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো এবং মুসলিমরা সাইবা তারপরে হামজা এরকম বীর কাসরি যুদ্ধ মুসলিম সৈনিকরাও এই যুদ্ধে প্রাণ হারালো। এতে করে মুসলমানরা কি করলেন ওই যুদ্ধে পরাজিত হলেন। সেই পর্যন্ত ওকে আজকে এই পর্যন্তই পড়া রইল। আগামী ক্লাসে পরবর্তী আলোচনা শ্রী কৃষ্ণ।